ট্যালেন্ট তো সবার মধ্যে রয়েছে, কারোর বহিঃপ্রকাশ হয় অথবা কারোর বহিঃপ্রকাশ হয় না, অথবা কারোর দীর্ঘদিন ধরে ট্যালেন্ট সুপ্ত অবস্থায় থাকার কারণে তার বিনাশ। আবার অনেকের মুখে শুনেছি যে আমার কোনো ট্যালেন্ট নেই তাই আমি কিছু করতে পারি না। আবার অনেকে মনে করে আমার কাছে এই সত্যিকারের কি ট্যালেন্ট আছে না নেই। কিন্তু সবার প্রথমে বলে রাখি, সবার কাছে কোনো না কোনো ট্যালেন্ট থাকে। কেউ খুব তাড়াতাড়ি ট্যালেন্টকে খুঁজতে পারে এবং জীবনে সাকসেসফুল হয়ে ওঠে, আবার কেউ ট্যালেন্ট খুঁজতে খুবই দেরি লাগায়, অথবা কেউ এরকমও দেখা যায় সারা জীবনেও ট্যালেন্ট খুঁজে বের করতে পারে। তবে যখন সে নিজের ট্যালেন্টকে খুঁজে পায় তখন তাকে এগিয়ে যেতে কেউ আটকাতে পারে না, সে লাইফে খুব দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। এছাড়া কেউ কেউ এটাও মনে করে যে সময়ের সাথে সাথে হয়তো সে ট্যালেন্টকে খুঁজে পাবে এবং সে লাইফে কিছু একটা করতে পারবে। এই করে করে দেখা যায় দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছরের চলে যায়। এইভাবে সময় কাটতে কাটতে এমন সময় সে ট্যালেন্টকে হয়তো বুঝতে পারে, সেই সময় কিছু করারও থাকে না, অথবা সে লাইফের শেষ পর্যন্ত নিজের ট্যালেন্টকে বুঝতে পারে না। তাই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব হাউ টু ফাইন্ড ইওর হিডেন ট্যালেন্ট, কীভাবে তোমরা নিজেদের ট্যালেন্টকে খুব কম সময়ে এ বুঝতে পারবে, এই নিয়ে কিছু টিপস দেবো এবং বাস্তবটা তোমাদের কাছে তুলে ধরবো। তো এই ভিডিওটি পুরো ওয়াচ করো যদি খুব কম সময়ে কিছু করতে চাও এবং তোমাদের মাইন্ডটা হয়তো এই ভিডিও দ্বারা কিছুটা ডাইভার্ট হবে, যার কারণে তোমরা কিছু স্টেপ নিতে পারবে যেটা তোমাদের ট্যালেন্টকে বুঝতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা তোমাদের ট্যালেন্টকে কীভাবে খুঁজে পাবে বা কোথায় খুঁজে পাবে সেটি জানার আগে তোমরা জেনে নাও ট্যালেন্ট কী জিনিস। কোনো ব্যক্তি কি জন্মের থেকে ট্যালেন্ট নিয়ে জন্মায়? না, কোনো ব্যক্তি জন্মের থেকে ট্যালেন্ট নিয়ে জন্মায় না। যদি আমি এক্সাম্পল হিসাবে সচিন টেন্ডুলকারকে ধরে নিই, সচিন টেন্ডুলকার কি জন্মের সময় জানতো সে একজন ক্রিকেটার হবে? সে কিন্তু জানতো না। তো এখন আমরাও তাকে বলি তার ক্রিকেটের একটা বিরাট বড় ট্যালেন্ট রয়েছে। তো এটা কিন্তু সে জন্মের থেকে জানতো না, সে বিভিন্ন কার্য বা ক্রিয়া করার মাধ্যমে দেখেছে যে এ তার ক্রিকেট খেলতে খুব ভালো লাগে। যখন সে দেখলো সে ক্রিকেট খেলতে ভালো লাগে এবং সেটাকেই সে প্রফেশন হিসেবে বেছে নিল, তখনই সেটা তার ট্যালেন্ট হয়ে দাঁড়ালো। যেটা আমরা থ্রি ইডিয়েটস মুভি দেখেও শিখেছি যে কোনো ব্যক্তি যে কাজটা করতে ভালো লাগে সেটাকে যদি প্রফেশন মানায় সেটাই ট্যালেন্টে পরিণত হয়। তবে ইন শর্ট, ট্যালেন্ট হিসাবে দাঁড়ায় কোনো ব্যক্তি যে কাজটা করতে পছন্দ করে বা যে কাজটা বেশি সময় ধরে করেও সে ক্লান্তি অনুভব করে না, সেই কাজটাকে যে যদি সে প্রফেশন হিসেবে বানায় তবে সেইটিকেই ট্যালেন্ট হিসাবে আমরা মেনে নেব। এরপরে চলে আসি, ট্যালেন্ট আমরা কীভাবে খুঁজবো, কোথায় গেলে ট্যালেন্টের সন্ধান পাওয়া যাবে? তো এমন কোনো জায়গা নেই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো জায়গায় গিয়ে আমরা ট্যালেন্টকে বুঝতে পারবো। তো ট্যালেন্ট শুধুমাত্র তুমি খুঁজে বের করতে পারবে, যে কাজটা তোমার দীর্ঘ সময় ধরে করতে ভালো লাগে, যে কাজটা করে তোমাদের মনেই হয় না যে এইটা একটা কোনো কাজ বা ওয়ার্ক, সেটা খেলার মতন তুমি দেখো ও সেটাই তোমার হচ্ছে ট্যালেন্ট, এবং সেটাকে যদি তোমরা প্রফেশন হিসাবে দেখো তাহলে তোমরা লাইফে অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো অনেকে এটা বলবে যে আমরা অনেক কিছু করে মজা পাই, কেউ হয়তো ভালো কোনো খাবার খেয়ে মজা পাই, অর্থাৎ বিরিয়ানি অথবা অন্য কিছু, অথবা কেউ ড্রিঙ্ক করে, অথবা কেউ দেখা যায় ও ধূমপান করে খুবই আনন্দ থাকে এবং মজায় থাকে, তো এটাও কি একটা ট্যালেন্ট? না, এটা ট্যালেন্ট না। তো ট্যালেন্ট আমরা কীভাবে বুঝবো এক্স্যাক্টলি, তো এগুলো কেন ট্যালেন্ট নেই, এগুলো থেকেও তো আমরা মজা পাই। তো এটা জানার আগে আমাদের ডোপামিন সম্বন্ধে জানতে হবে। অনেকেই এখানে বলবে যে আমাদের ডোপামিন সম্বন্ধে জানার দরকার নেই, আমরা ট্যালেন্ট অথবা প্রফেশন সম্বন্ধে জানতে এসেছি, কীভাবে আমরা ট্যালেন্টকে খুঁজে বার করবো? তো সেটা জানার সাথে এটা রিলেশন রয়েছে। তো আগে জেনে নাও ডোপামিন কী। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের এমন এক কেমিক্যাল এর যার দ্বারা আমাদের মজার উৎস উৎপন্ন হয়, মানে আমরা যে সমস্ত মজা বা আনন্দের মুহূর্ত ও সব অনুভব করি সেটা অনুভব করতে সাহায্য করে হচ্ছে আমাদের মস্তিষ্কের কেমিক্যাল ডোপামিন। ডোপামিন যদি না থাকতো তাহলে আমাদের মজার উৎসই আমরা পেতাম না। ফর এক্সাম্পল, তোমাদের সবথেকে ভালো খাবার খেতে কী পছন্দ হয়? তোমরা বলবে বিরিয়ানি বা অন্য কিছু। ও তো সেই উৎসগুলো ও এই এটা দেখলেই যে খেতে ইচ্ছা করে বা মজার উৎস খেয়ে যে আনন্দটা পাও সেটা পুরোপুরি ই কী হচ্ছে ডোপামিনের দ্বারা তার রিসেপ্টর গ্রহণ করে। যদি ডোপামিন না থাকতো আমাদের মস্তিষ্কে তাহলে আমাদের মজার অনুভূতি হারিয়ে যেত। তো বিজ্ঞানীরা বিস্তারিত ডোপামিন সম্বন্ধে জানার জন্য ও একটি ইঁদুরের এর যে ডোপামিন রিসেপ্টর আছে সেটিকে বন্ধ করে দিয়েছিল এবং এই ইঁদুরটির সামনে অজস্র খাবার রেখে দেওয়া হয়েছিল, কিন্তু ইঁদুরটি একবারও সেই খাবারকে খায়নি, অথচ সে মারা গেছে। সে মারা যাওয়ার সময়ও একবার খাবারের সামনে ঘোরাঘুরি করার সত্ত্বেও সে খাবারকে খায়নি, কারণ তার মধ্যে মজার অনুভূতিই নেই, সে খাবার খেয়ে মজা পাবেই না।
তার মস্তিষ্কের মধ্যে এ যে মজার অনুভূতি সেটাই হারিয়ে গেছে, সে কোনটা আনন্দ কোনটা দুঃখ সেটাই গ্রহণ করতে পারছে না। অনেকে আছে যারা মদ্যপান করে অথবা গেম খেলে অথবা টিভি দেখে এ খুবই আনন্দ পায়, সেটা কি হয় অভ্যাসের মাধ্যমে কি হয় আমাদের যে ডোপামিন সেই ডোপামিন মনে রাখি, ওই ডোপামিন কি হচ্ছে আনন্দের উৎসগুলোকে মনে রাখি এবং সেই জিনিসগুলো আমাদের বারবার করতে ইচ্ছা করে। এগুলো কোনো প্রকার ট্যালেন্টের মধ্যেই পড়ে না, এগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় অ্যাডিকশন। তো এগুলোর মাধ্যমে আমাদের আনন্দের অনুভূতি বা মজা পেলেও আমরা এগুলোকে ট্যালেন্ট বলবো না, আমরা এগুলোকেই ট্যালেন্ট বলবো যেগুলো কোনো খাবার বা কোনো কিছু সেবন করা না, যেগুলো ও শুধুমাত্র আমরা কোনো ক্রিয়েটিভিটি অর্থাৎ কোনো কিছু ক্রিয়েট করার মাধ্যমে এ আমরা মজা পাচ্ছি বা আনন্দ অনুভব করছি। তো কোনো ব্যক্তি যখন কোনো ক্রিয়েশন দ্বারা মজা পায় বা আনন্দ অনুভব করে সেটাই হলো তার হিডেন ট্যালেন্ট, এবং এটাকেই যদি তার প্রফেশন বানানো হয় তখন সে লাইফে অনেক দূর এগিয়ে যায়। যেমন এক্সাম্পল হিসাবে আমরা নিতে পারি, কারোর ড্রয়িং করতে ভালো লাগে তার মধ্যে কিছু ক্রিয়েশন রয়েছে, এ কারোর ড্যান্স করতে ভালো লাগে, কারোর সিঙ্গিং করতে ভালো লাগে, কারোর টিচিং করতে ভালো লাগে, কারোর ওর ভিডিও ক্রিয়েট করতে ভালো লাগে, তো সবই একটা কি হচ্ছে ক্রিয়েশন, মানে কোনো কিছু তৈরি করছি। তো এইরকম ধরনের যে কাজগুলো রয়েছে সেই কাজের মধ্যে যে কাজটি তোমার ভালো লাগে এবং যেটাকে তুমি খুবই আনন্দের সহকারে করো এবং পরবর্তী সময় বা দীর্ঘ সময় ধরে সেই সেম কাজ যদি তোমরা রিপিটেডলি করতে থাকো তাহলে তোমরা ক্লান্ত অনুভব করো না এবং খেলার মতন করে খুব সুন্দরভাবে এটাকে করতে চাও আরও দীর্ঘ সময় ধরে। তো এটাই হলো তোমাদের ট্যালেন্ট, এবং যেটাকে তোমরা যদি প্রফেশন হিসেবে বেছে নাও তাহলে তোমাদের লাইফে এগিয়ে যেতে কেউ আটকাতে পারবে না। তো এই কথাগুলো তো আমরা আগেও শুনে এসেছি যে যে ট্যালেন্টটা রয়েছে সেটাকে প্রফেশন হিসেবে ব্যবহার করলে আমরা জীবনে সাকসেসফুল হব, কিন্তু ট্যালেন্টটা কীভাবে বুঝবো, তো তোমরা ট্যালেন্টকে কীভাবে খুঁজে বের করবে তার জন্য একটি স্টোরি তোমাদের বলছি। মনে করো তোমাদের সামনে তিনখানা গ্লাস রাখা রয়েছে একই রকম, যার স্বাদ কোনোটার মিষ্টি কোনোটার টক এবং কোনোটার ঝাল, এবং তোমাকে বলা হলো যে এই তিনটের মধ্যে কোনটি ঝাল কোনটি মিষ্টি কোনটি টক তোমরা বলে দাও, তাহলে কি তোমরা এটা দেখে বলতে পারবে যে কোনটা ঝাল রয়েছে কোনটা মিষ্টি রয়েছে কোনটা টক রয়েছে? যতক্ষণ না তোমরা ওটাকে পান করে দেখবে, যতক্ষণ না তোমরা ওটাকে খেয়ে দেখবে ততক্ষণ বুঝতেই পারবে না কোনটা মিষ্টি গ্লাস কোনটা মিষ্টি লিকুইডের গ্লাস কোনটা টক কোনটা ঝাল। তো এই স্টোরি থেকেই বোঝা যায় তোমরা কোনো কিছু না করলে জীবনে কিছু বুঝতেই পারো না। তো দেখছো সামান্য একটা টেস্ট যেটা তোমরা দেখে বুঝতে পারছো না, তো এত বড় একটা জিনিস ট্যালেন্ট যেটা তোমরা নিজের থেকে না করলে বা বিভিন্ন ধরনের কাজ না করলে কিভাবে বুঝবে? তো এই একটা পয়েন্ট যে তোমাকে মাথায় রাখতে হবে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তোমাকে করে যেতে হবে যেটা তোমার মন চায়, সেখান থেকে তোমরা কখনো না কখনো বুঝতে পারবে যে এই জিনিসটা আমার জন্য পারফেক্ট এবং এটা করে আমাদের অনুভব হয়। তো অনেকে বলবে যে আমার সিঙ্গিং করতে ভালো লাগে ড্যান্সিং করতে ভালো লাগে, কিন্তু সেটাও করার দরকার পড়ে, সেটাকে শুধুমাত্র ভালো লাগলে হবে না, সেটাকে প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে বেশ তৈরি করতে হবে, তবেই তোমার ট্যালেন্ট দেখা যাবে। সচিন টেন্ডুলকারের এক্সাম্পল নিয়েছিলাম, এখন যদি সচিন টেন্ডুলকারের এক্সাম্পল নিই, ধরো সচিন টেন্ডুলকার ক্রিকেটার হয়েছে, যদি সচিন টেন্ডুলকারের খেলতে খুব ভালো লাগে সে বলতো, যদি শুধু বলতে থাকতো যে আমার ক্রিকেট ভালো লাগে আমি বাড়িতে বসে থাকবো ক্রিকেট খেলবো না, তাহলে কি আজকে এত বড় আইকন হতে পারতো? হতে কখনোই পারতো না। সে অনবরত সেই খেলাটাকে প্র্যাকটিসের মাধ্যমে আরও নিজেকে সেই স্কিলকে তার যে ক্রিকেট স্কিল রয়েছে সেই স্কিলকে ডেভেলপ করতে করতে দিনের পর দিন ডেভেলপ করেছে এবং একটা আইকনে পরিণত হয়েছে। তাহলে তোমাদের ট্যালেন্টকেও যদি তোমরা মানে যে কাজটা তোমাদের করতে ভালো লাগে সেটা নিয়ে এগিয়ে যাও এবং আস্তে আস্তে ওটাকে আরও বুঝতে শুরু করো এবং তার তোমাদের স্কিল আরও বাড়তে থাকে, তাহলে এ তোমরা দিনের পর দিন ইম্প্রুভমেন্ট করবে। তো এত কিছু বলার মধ্যে দিয়ে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ট্যালেন্টকে আমাদের খুঁজতে গেলে ট্যালেন্টকে জানতে গেলে যে আমার ট্যালেন্ট কী রয়েছে, তাহলে আমাদের বিভিন্ন ধরনের ওয়ার্ক করতে হবে, সেই ওয়ার্কটা ক্রিয়েটিভ হওয়া চাই বা ক্রিয়েশন হওয়া চাই, কোনো কিছু যাতে ক্রিয়েট করা হয়। এবং এই ধরনের কাজ যখন আমাদের দীর্ঘ সময় ধরে করতে ভালো লাগছে এবং সেটাকে যখন প্র্যাকটিসের মাধ্যমে আমরা একদম ওই পার্টিকুলার ওই ক্রিয়েশন বা ওই কাজটাই আমরা যখন একদম বেস্ট হয়ে যাই তখন সেটা আমাদের ট্যালেন্ট হিসেবে পরিচয় পায় বা পরিচিতি পায়। তো এটাই হলো ইন শর্ট ট্যালেন্টের মানে। ট্যালেন্ট বলতে তোমরা কী বোঝো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর এমন কোন কাজ যে কাজটা তোমাদের করতে খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর ট্যালেন্ট সংক্রান্ত কোনো ডাউট থাকলে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আমার কোনো কথার আর উত্তর দেওয়া থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।